আগত জুন মাসের মাসিক রাশিফল নিয়ে আজ আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কতটা ভালো, কতটা খারাপ কাটতে চলেছে বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। অনেক কিছু জানা বা বোঝার কিন্তু থাকছে। আমি বলবো সিংহ রাশির জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ এই জুন মাস হতে চলেছে। কেন সেটাও আপনারা জানতে পারবেন, কারণ মাসিক রাশিফলগুলো গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনা করা হয়। তাই এই মাসে গ্রহের গোচর কী বলছে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব। এই গ্রহের গোচরের উপরে নির্ভর করেই কিন্তু আমরা মাসিক রাশিফলগুলো প্রেজেন্ট করে থাকি। তার উপরে নির্ভর করে আপনার স্বাস্থ্য, আপনার আর্থিক উন্নতি, আপনার শত্রু, আপনার পড়াশোনা, আপনার কর্মের দিকটা এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকবে সেগুলো কিন্তু আমরা বিচার করি। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে এই জুন মাস গ্রহের অবস্থান কি বলছে, তারপর আপনারা টোটালটাই বুঝতে পারবেন যে কেন আপনার জন্য ভালো, কেন আপনার জন্য খারাপ, এটা আপনারাও বুঝতে পারবেন। তাহলে আসুন আগে গ্রহের অবস্থানটা একটু দেখে নিই। দেখুন, পয়লা জুন থেকে 28শে জুন এই আপনার সিংহ রাশির জাতক জাতিকাদের কতটা শুভফল দেবে গ্রহের গোচর সেটা নিয়েই আলোচনা করব। দেখুন, এই যে গ্রহের অবস্থান, এই চারটে শুভগ্রহ অত্যন্ত শুভফল দেবে এই মাসে। কি কি সেই চারটে শুভগ্রহ সেটাও আমি বলবো, আগে আসুন একটু দেখি। দেখুন, জুন মাসে বৃষ রাশিতে কিন্তু থাকছেন দেবগুরু বৃহস্পতি, রবি এবং শুক্র বুধ, আর সেখানে চতুর্গ্রহী রাজ্য তৈরি হবে। আর কন্যা রাশিতে আছেন কেতু, আবার শনি কিন্তু কুম্ভ রাশিতেই আছেন। এদিকে মীন রাশিতে আবার তিনটে গ্রহ একত্রে ত্রিগ্রহী রাজ্য তৈরি করবে। মীন রাশিতে তিনটে গ্রহ কী কী থাকছেন? রাহু, চন্দ্র, মঙ্গল, এই তিনটে গ্রহ কিন্তু মীন রাশিতে অবস্থান করছেন। এদিকে তিনটে গ্রহ একত্রে মীন রাশিতে ত্রিগ্রহী রাজ্য তৈরি করছে, ওদিকে চতুর্গ্রহী রাজ্য তৈরি করছে বৃষ রাশিতে। এই যোগগুলো অত্যন্ত শুভ, এবং শুধু তাই নয়, বুধাদিত্য রাজ্য, লক্ষ্মীনারায়ণ যোগ এগুলোও আমরা এই মাসে কিন্তু পেতে চলেছি, অর্থাৎ জুন মাসে। আর এর ফলে কি হবে, এই সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা অত্যন্ত উন্নতির দিকে এগোবে, অর্থাৎ আপনার ইনকাম প্রচুর বাড়বে, আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা বোধ করবেন। আপনার যে কোনোভাবেই হোক না কেন, অর্থ কিন্তু হাতে এসে ধরা দেবে, সেটা আপনার কর্মের থেকেও হতে পারে, ফাটকা থেকেও হতে পারে। তাই আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী থাকছে সিংহ রাশি, এতে কোনো সন্দেহ নেই। শুধু বলবো আপনারা অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, কারণ আপনাদের জীবনে অনেক কিছু ঘটবে এবং সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ এই জুন মাস কিন্তু হতে চলেছে। এবার দেখুন, স্বাস্থ্য একটা কিন্তু প্রয়োজন আছে। আপনার আর্থিক উন্নতি হলো, স্বাস্থ্য খারাপ সেটা কিন্তু একটা অন্য বিষয় হয়ে যায়। তাই যদি স্বাস্থ্যর দিকটা বলি, তাহলে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যও ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কারণই নেই। আপনি যদি অসুস্থ থেকে থাকেন, এই মাসে কিন্তু সুস্থ অনেকটাই থাকবেন। আর যারা সুস্থ আছেন তাদের তো বেটার থাকছে, অর্থাৎ কোনো রকম আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসবে না, বিশেষ করে এই জুন মাস। কিন্তু শরীর সচেতন থাকতে হবে, মাঝে মধ্যে অবশ্যই আপনার শরীরের যত্ন নেবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন, তাহলে কিন্তু আরও ভালো থাকতে পারবেন। মানে ভালো আছি বলে একদম কেয়ারলেস হলে আবার সমস্যা। তাই স্বাস্থ্য এবং অর্থ দুটোই কিন্তু ভালো থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের। এবার দেখুন, যারা চাকরি করছেন, চাকরিতে কিন্তু খুব ভালো একটা জায়গা তৈরি করতে পারবেন, স্যালারি বৃদ্ধি পেতে পারে, যদি কোনো সমস্যা থেকে থাকে মিটে যেতে চলেছে। তাই চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ, ব্যবসা যারা করছেন তাদের তো শুভ আছেই। এবার দেখুন, আমাদের স্বাস্থ্য, অর্থ, কর্মের যে জায়গা সেটা ভালো। এবার আমাদের কি দরকার, আমাদের দরকার কিন্তু একটু সুখ শান্তি। তাহলে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকছে এই জুন মাস? দেখুন, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু এই জুন মাস যথেষ্ট পজিটিভ থাকছে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে, শুধু স্বামী স্ত্রী বলে নয়,
আপনার মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথেই একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং সুখে শান্তিতে কিন্তু থাকতে পারবেন। এক কথায় যদি বলা হয় তাহলে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকছে এই জুন মাসে, সেদিক থেকে কোনো রকম টেনশনের কারণই নেই। এছাড়া যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যথেষ্ট শুভ, সেটা হতে পারে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা, সবেতেই কিন্তু ভালো রেজাল্ট আপনারা করবেন, সেটাই কিন্তু গ্রহ যে গোচর তারা বলছে যে আপনার পড়াশোনার দিকটা কিন্তু অত্যন্ত শুভ। তাই আপনাদের সমস্ত দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকছে। দেখুন সব কিছু ভালো তো কখনোই হতে পারে না, কোথাও গিয়ে একটু প্রবলেম তৈরি হয়, তাই সিংহ রাশির জাতক জাতিকাদের দুটো দিকে একটু নজর রাখতে হবে। আপনাদের নজর রাখতে হবে শত্রু আপনাকে ক্ষতি করতে পারে, এই দিকটা একটু নজর রাখতে হবে, এবং যে কোনো ফাঁড়া চোট লাগা আঘাত লাগা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু আপনার হতে পারে। তাই এই জায়গা দুটো নেগেটিভ ছাড়া সব পজিটিভ, তাই এই নেগেটিভ জায়গা দুটো আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, তাহলে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। এছাড়া সবই পজিটিভ সবই ভালো, তাই এই দুটো যে আপনার নেগেটিভ এগুলোকে অবশ্যই আপনার লক্ষ্যের মধ্যে রাখতে হবে এবং এগুলোকে এড়িয়ে যেতে হবে, আর এগুলো ভুলে গেলে কিন্তু চলবে না। এবার দেখুন যারা অবিবাহিত আছেন, অনেক চেষ্টা করেছেন ঠিকঠাক মতো আপনারা যোগাযোগ করতে পারছেন না, মনের মতো পাত্র পাত্রীর সন্ধান পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো সময়। আপনারা যদি এই জুন মাসে একটু যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনার অবশ্যই বিবাহ সম্পূর্ণ হতে পারে, তাই অত্যন্ত শুভ এই মাস মনে করা হয়। তাই সিংহ রাশির জন্য কিন্তু পজিটিভ আমি বলবো চেষ্টা করুন, এর আগে পিছিয়ে চেষ্টা করেছেন সাকসেস পাননি, এখন চেষ্টা করুন অবশ্যই সাকসেস পাবেন। এবার আসুন যারা লাভ রিলেশনে আছেন, বহু চিন্তা আপনাদের যে কী করবেন, এটা কিন্তু একটা ফ্যাক্টর, আপনার অনেক ভাবার বিষয় আছে যে সারাটা জীবন কাটাবো, এটা কি সঠিক হবে না বেঠিক হবে, এটা একটা কিন্তু ভাবার বিষয় থাকে। তবে এই জুন মাস আপনার জন্য কিন্তু সঠিক, আপনি যেটা সিদ্ধান্ত করবেন সেটাই সঠিক হবে, অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের মতো করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, বাড়িতে জানাবেন জানাতে পারেন, বিবাহ পর্যন্ত নেবেন নিতে পারেন, যেটা করতে চাইছেন সেটা করুন, সাকসেস আপনার কিন্তু আসবে, কারণ এই দিকগুলো কিন্তু অনেকটাই ভালো এবং আপনার জন্য পজিটিভ। তাই আপনারা এই জুন মাসে বিবাহ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা লাভ রিলেশনে আছেন, বিবাহ পর্যন্ত নেবেন, অবশ্যই আলোচনা সেরে ফেলুন, সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবার যেটা আমি বলবো যে এই যে সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করছি, সবচাইতে যে মেন পয়েন্ট দুটো আমি বাদ রেখেছি সেটা এখন বলবো। একটা হচ্ছে এই জুন মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের হঠাৎ কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট এই সিংহ রাশির জাতক জাতিকারা যারা অনেক চেষ্টা করেছে একটা বাড়ি করতে পারেনি, তাদের কিন্তু বাড়ির যোগ তৈরি হয়েছে, অর্থাৎ নিজস্ব বাড়ি আপনার কিন্তু এই জুন মাসে হতে পারে। আমি আবারও বলছি যার প্রয়োজন আছে তার, আপনার সিংহরাশি আপনার বাড়ির প্রয়োজন নেই, আপনার একাধিক বাড়ি আছে, আপনি এটা মিলানোর চেষ্টা করবেন না, আপনার সাথে মিলবে না। আর আপনার সিংহরাশি আপনি ভাড়া থাকছেন, বাড়ি নেই, বহু চেষ্টা করছেন, এই জুন মাসে চেষ্টা করলে আপনার বাড়ি হবে, চেষ্টা করলে, কারণ বাড়ি আপনার যোগ কিন্তু এই মাসে আছে। আর আপনারা যদি মনে করেন সিংহরাশি মানেই প্রত্যেকের বাড়ি হবে, তা কিন্তু না, যার প্রয়োজন আছে সে চেষ্টা করলে সাকসেস পাবেন, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।